হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমার সামনে নিয়ে আসলাম নতুন একটা ফ্রেশ ব্লগ। তো আমি বলছি সায়ন, আর এখন যাবো একটা বিয়েতে। তোমরা জানো ঝামেলা টাইটেল থেকে বুঝে গেছো। তো এখন যাবো জগৎপুর, জগৎপুর থেকে যাবো হচ্ছে কেষ্টপুর, কেষ্টপুর থেকে ট্রেন ধরে ডাইরেক্ট ব্যারাকপুরে। আর ব্যারাকপুর হচ্ছে একটা দিদির বিয়ে, ঠিক আছে? তো ওখানে যাবো। আর এখানে হচ্ছে মা যাচ্ছে, আর সামনে দাদা যাচ্ছে, পিছনে বাবা রয়েছে, বাবা আসছে। আগে জগৎপুর যেতে হবে, অনেক ঠান্ডা পড়ছে না, একটা জ্যাকেট কিনতে হবে আগে, তারপরে কিনে যাবো, অনেক ঠান্ডা লাগছে। আর তোমার শীত করছে মা? হ্যাঁ করছে না? তো চলো গাইস, সাজে থাকো, আর আশা করি ভিডিওটা অনেক ভালো হবে, দেখতে থাকো। এখন যাবো জগৎপুরে, জগৎপুর গিয়ে মার জন্য একটা জুতো কিনবো, আর আমি একটা জ্যাকেট কিনবো, কারণ অনেক ঠান্ডা পড়েছে, গ্রামের দিকে আরও বেশি ঠান্ডা পড়বে। তো গাইস চলে এসেছি বাজারের মধ্যে, মা একটা জুতো কিনছে, আর আমি একটা জ্যাকেট কিনবো তোমার মার কেনার পরে। আর এই বাজারটা 10টা আগে খোলে না, তাও 9টার আগে পেয়েছি। পাওয়ার পরে মার জন্য একটা ভালো দেখে জুতো নিয়ে নিলো, আর জুতো নেওয়ার পর দানাদামি করছিল, আর আমি এদিক দিয়ে ঘুরে দেখছিলাম যে আমার জ্যাকেটের দোকানটা কোথায়, কিন্তু আমার জ্যাকেটের দোকানটা খোলা ছিল। আমি এদিক দিয়ে ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম, আর ফাইনালি নেওয়া গেছে, আর চলে আসলাম জগৎপুর বাজারে। আর বাজার থেকে উঠে পড়লাম অটোর মধ্যে। আর তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছে, আজকে 22 তারিখ হচ্ছে রাম মন্দির উদ্বোধনের দিন। তারপর আর কটার মধ্যে বসেছিলাম, আর এখন আস্তে আস্তে যেতে হবে, এখন যেতে হবে কেষ্টপুরে, কেষ্টপুর থেকে বাস ধরতে হবে। অনেকক্ষণ টোটোতে বসার পরে চলে আসলাম বাঘাবাড়িতে, আর বাঘাবাড়িতে এসে বাসে উঠতে পড়লাম। সামনে বাস ছিল, আর বাবা মা উঠে গেছিলো, তারপর আমি উঠে গেলাম বাসের মধ্যে, আর বাস চলে আসছিল, তাই আমি থাপড় দিয়ে বললাম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তারপর আমি বাসের মধ্যে উঠে পড়লাম, আমি ওই কর্নার চলে গেলাম। আর বাসের মধ্যে উঠলে আমি সবসময় সাইডেই বসি, জানলার সাইডে বসার চেষ্টা করি অনেক, কিন্তু সবসময় বসতে পারি না, কারণ অনেকে অনেক সময় বসে, কিন্তু আজকে পেয়ে গেছি জানলার সাইডে, তাই ঘাপ করে এখানে বসে পড়লাম। আর চারদিকে দেখতে লাগলাম, আর তোমরাও দেখো হালকা পাতলা একটু দেখে না, তারপর গিয়ে কথা বলছি পরে। আর এই বাসটা ওই উপর যাবে না, তাই বাস থেকে নেমে গেলাম, আর নেমে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম, আর সিঁড়ি দিয়ে উঠে ওই উপর যেতে হবে। আর আমাদের বাসটা ঘুরে দেখি যে ওই যে আমাদের বাসটা যাচ্ছে, তারপর সামনের দিকে করতে লাগলাম। আর আজকে ওয়েদারটা হেভি সুন্দর, অনেক সুন্দর ছিল, রোদও ছিল, সাথে ঠান্ডাও ছিল, আজকে খুব ভালো লাগছিল ওয়েদারটা। সামনে এগোতে না এগোতে দেখি উপর দিকে জল উঠছিল, তা ভাবলাম এটা কি, সামনে দিকে গিয়ে দেখি না এটা ঝর্ণা ছিল। আর এইসব দেখতে দেখতে চলে আসলাম বিধাননগর স্টেশন, আর স্টেশনের মধ্যে আমি আর আমার দাদা তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু বাবা মা পিছনে ছিল, তাই এখানে দাঁড়িয়ে ছিলাম, বাবা মার অপেক্ষা করছিলাম। তো ফাইনালি বাবা মা চলে এসেছিল, তারপর ঢুকেলাম ভিতরে, ভিতরে ঢোকার আগে দেখি অনেক লোকজন, তারপরে ভিতরের দিকে ঢুকে গেলাম, ভিতরের দিকে দেখি এত লোক, এত বড় লাইন, তারপর তো আমাদের টিকিট তো কাটতে হবে, তারপরে টিকিট কেটে নিলাম, অনেকক্ষণ লাইন দেওয়ার পরে। আর এখন যেতে হবে ট্রেনের বাইরের দিকটা। তো ফাইনালি বাইরের দিকটা যাচ্ছিলাম, ভিতর দিকে দৌড়ে দৌড়ে আসলাম বাইরের দিকটা, আর বাইরের দিকটা আসতে না আসতে দেখি এত বড় ট্রেন চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। তারপর ভাবলাম না এটা একটা ভিডিও করি, অনেক বড়, তো কলার ট্রেন তো অনেক বড়, যেতেই রয়েছে, যেতেই রয়েছে। আর আমি তাকিয়েই রয়েছি যে কখন শেষ হবে, কখন শেষ, আর শেষ হচ্ছে না। তাই বাবা মার দিকে ছিল, আর আমি ওই বাবা মার দিকে যাচ্ছিলাম। আর একটা কথা, এই ফ্ল্যাটটা 2 বছর ধরে বানাচ্ছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি, যাইনি, আর কমপ্লিট হবে আরও মনে হয় 2 বছর লাগবে। আর এদিকে তাকাচ্ছিলাম, কিন্তু ট্রেন আসছিল না, অনেকক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন চলে এসছে, এবার ট্রেনের মধ্যে উঠতে হবে। ট্রেন থামতে থামতে সবাই ধাক্কা দেখি শুরু করে দিয়েছিল, আর আমি ধাক্কা দেখি করে উঠে গেলাম ট্রেনের মধ্যে। ট্রেন উঠে কখনো সিটে বার বসি না, তাই আর কি আমি জায়গা খুঁজছিলাম যে আমি কোনখানটা দাঁড়াবো। চলে আসলাম দরজার কাছে, আর দরজার কাছে দাঁড়ালে আমার সেই লাগে, তারপর চলে আসলাম বেলগড়িয়া, আর এখান দিকে হচ্ছে ছখানা স্টেশন, পরে হচ্ছে ব্যারাকপুরে, আর তোমার ছখানা স্টেশনে দেখতে হবে। আর কে কে ট্রেনে চড়তে ভালোবাসো কমেন্ট করো। অনেকক্ষণ দাঁড়ানোর পরে চলে আসলাম ব্যারাকপুরে, আর ব্যারাকপুর থেকে এখন ট্রেন থেকে নামতে হবে। ট্রেন থেকে নেমে 4 নম্বর গেটে যেতে হবে, আর ওখান থেকে টোটো ধরতে হবে, টোটো ধরে যেতে হবে ডাইরেক্ট কালী মন্দির। আবার বাবার যে হাতে ব্যাগটা ছিল, ব্যাগটা আমি নিলাম, আমি আমার দাদা নেওয়ার পর সিধা যাতে যেতে হবে এখন 4 নম্বর। আর আমরা 4 নম্বর গেটটা খুঁজছিলাম যে কোন দিকে, তারপর ডান দিকে চলে আসলাম যে ডান দিকে 4 নম্বর গেট, তাই সিধা হাঁটতে লাগলাম। 4 নম্বর গেটে আসার পরে চলে আসলাম টোটোর মধ্যে, আর এখন টোটোতে বসে যেতে হবে কালীবাড়ি। তাই আমরা বসে বললাম এক একজন করে, দাদা, আমি, বাবা আর মা। আর বসতে বসতে টোটো ছেড়ে দিল, আর টোটোতে যেতে হবে কালীবাড়ি। হালকা করে সিনেমাটিকে ব্যারাকপুরের দৃশ্যটাও দেখে নাও, আর আমি দেখতে চলে আসলাম কালীবাড়ি। আর কালীবাড়ি আর এসে লেবে পড়লাম, লেবে দাঁড়িয়ে ছিলাম, আর আমি এদিক ওদিক দেখছিলাম, আর ব্যাগটা নিয়েছিলাম আমার কাঁধে। আর তারপর বাবার ফোন করছিল দাদুকে, দাদু কোথায় ছিল আমরা চিনি না, তাই দাদু আসছিল, আর বললো যে সিধা আসে। তারপর সিধা চলে আসলাম, আর দিদা সামনে এসছে, আর এই যাচ্ছে দাদু, দাদু এদিকে ছিল, আর অনেকদিন পরে এসে তাই মায়া প্রণাম করছিল। আর এখন যাবো বাড়ির দিকে, বাড়ির দিকে যাচ্ছিলাম, আর যত ভিতরে ঢুকি ততই দিকে, আর ভিতরে যত যাই ততই ভিতরে, যত যাই ততই ভিতরে, আর এত ভিতরে যেতে যেতে মা খেয়ালি বলছিলাম যে কত দূর, আর কত দূর। অনেকটা হাঁটার পরে চলে এসেছি তাদের বাড়িতে, আর এটা হচ্ছে তাদের গেট, ঢোকার গেট,
আরে গেটের ভিতর দিয়ে ঢুকে পড়লাম বাড়ির মধ্যে, আর এদিকে রান্না হচ্ছিল, আর এদিকটা মাংস মাংস কাটছিল সবাই। আর এখন যাবো ঘরের দিকে, কারণ এত দূর থেকে গেছি তোমাদের দেখতেই পারলাম, অনেক কষ্ট কষ্ট গেছে, এখন ঘরের দিকে গিয়ে জুতো বুতো খুলবো। আর এদিকটা আবার এত লোকজন ছিল কিছু কি বলবো, খালি সবাই তাকাচ্ছিল, আমি লজ্জা নেবে ব্লগটা কন্টিনিউ করতে গেলাম। আর এত মেয়ে ছিল, অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল, আর আমি তো মানে কি বলবো, চুপচাপ করে ভিডিও দিয়ে ভিডিও করতে গেলাম কন্টিনিউ। তারপরে জুতো খুললে তারপর ঢুকেলাম ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে ঢুকতে না ঢুকতে দেখি সব বিয়ের সব কিছু সাজানো রয়েছে এদিকটায়। তারপর হাতটা ধুয়ে বেরিয়ে গেলাম বাইরের দিকে, আর ঘরের মধ্যে অনেক লোকজন ছিল, তাই আমি বাইরের দিকে চলে আসলাম। আর বাইরে থেকে এসে একটু বসলাম, ফটো ফটো তুললাম, ইনস্টাগ্রামে ভিডিও করলাম, আর তোমরা ইনস্টাগ্রামে আমার ভিডিওগুলো দেখতেই পাবে। চলে এলাম ফসলের দিকে, এদিকে সবাই ধান পান লাগাচ্ছিল, ওদিকে পাখি উঠছিল, ওইদারটা সেই ছিল। আর তারপর সর্ষে খেতে বসে দু একটা ফটো ফটো তুলে নিলাম, তোলার পরে বাড়ি চলে গেলাম। সন্ধ্যার সময় দেখা হচ্ছে, আর এখন হয়ে গেছে সন্ধ্যা 7টা বাজে, আর তার মধ্যে আমি জামা প্যান্ট সব কিছু পরে নিয়েছি, টুপি, কারণ অনেক ঠান্ডা পড়েছে গ্রামের সাইড তো। আর এখন দেখো রাত হয়ে গেছে, আর এখন জামাই নিয়ে আসবে, তাই আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমি এদিকে বকবক করতে করতে দেখি জামাই বাবু চলে এসেছে, আর এটা হচ্ছে জামাই বাবু। আর সবাই একটু মিষ্টি মিষ্টি খাই নিচ্ছিল, আর কি গেটে যা করে সব কিছু করে নিচ্ছিল, আমি দূর দিয়ে খালি ক্যামেরা করছিলাম আর আমি দেখছিলাম। তারপর চলে এলাম ঘরের দিকে, ঘরের দিকে দেখি দিদির সাথে সবাই ফটো ফটো তুলছিল, দিদা দিদু দাদু কাকু সবাই ফটো ফটো তোলার পরে এদিকে বিয়ে স্টার্ট হয়ে গেছে। পুরো বিয়েটা দেখি, তোমরা পুরো বিয়েটা দেখতে থাকো। অনেকক্ষণ থাকার পর থেকে বিয়ে শেষ হয়ে গেছে, আর এদিকে নাচের ছিল, তাই আমি ঢুকে গেলাম নাচের মধ্যে। আমি একটু পাগলা ফাগলা ডান্স দিয়ে দিলাম, সবাই নাচছিল, মজা ফাজা করছিল, আমি তাই ঢুকে গেলাম নাচের মধ্যে। অনেকক্ষণ তো নাচ ফাচ করলাম, নাচ ফাচ করার পরে এখন চলে যাবো খেতে, আর এখন বসে পড়েছি খেতে, সবাই খাচ্ছিল। আর এটাই ব্লগটা এখানেই শেষ, পরের নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই একটু সাবস্ক্রাইব করে দাও।